রহমতুল্লাহি বারাকাত। আমরা আজকে দেখব কিভাবে অ্যাডোবি ইনস্টল করব, ঠিক আছে? খুব শর্টকাট একটা ভিডিও। সর্বপ্রথম আমাদের যদি কোনো পুরাতন অ্যাডোবি থাকে, ফটোশপ, ইলাস্ট্রেটর, যাই হোক, সেটা আমরা আগে ডিলিট করতে হবে। সো আমার কাছে এখানে কোনো রকম অ্যাডোবি নাই, এখন আমি একটা ফটোশপ অনলি ইনস্টল করব। কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম এই যে আমার ফটোশপ, এটা আমার পেন ড্রাইভের মধ্যে আছে, এটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন এক্সট্রাতে যাব, এখানে যাওয়ার পর ইনস্টল, এটা যেহেতু নতুন ভার্সন, এটা থেকে একটা সফটওয়্যার রুসিটা নামে একটা সফটওয়্যার আছে আপডেট, সেটা করে নিতে হবে আর কি। এটার মডেলটা দেখাচ্ছি, এই যে মডেল হচ্ছে এটা ম্যাকবুক এয়ার M1 2020, ঠিক আছে? নতুন যেগুলো আছে এগুলোর মধ্যে এটা শো করবে আর কি। তো এটা আমরা ইন্টারনেটের সাথে এটা আমরা এখন ইনস্টল করে নেব, ঠিক আছে? এটা প্রথমবারই চাইবে, দ্বিতীয়বার আর চাবে না। সর্বপ্রথম যখন ইনস্টল করবেন সফটওয়্যার, প্রথম এটা চাবে, তারপরেরগুলোতে এটা আর দরকার হবে না। তো এখানে এখন পাসওয়ার্ড চাইছে, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি, ইনস্টল সফটওয়্যার। তো এটা ডান হয়েছে, ডান হওয়ার পর এখন আমরা ইন্টারনেট কানেকশনটা অবশ্যই বন্ধ করে দেব। অ্যাডোবি ইনস্টল করার আগে মনে রাখবেন ইন্টারনেট কানেকশন অফ রাখবেন, ঠিক আছে? যেহেতু আমাদের অ্যাডোবিটা আমরা ক্র্যাক করব, ক্র্যাক ভার্সন, অরিজিনাল না। তো আমরা এখন ইনস্টল করব। এখন আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে, ল্যাপটপের যে ইউজার পাসওয়ার্ড আছে সেটা দেব, 1 2, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, আমি যেহেতু আরব দেশে আছি, ইংলিশ প্লাস আরবি। আপনাদের মতো আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন, যার যে ভাষা যেটা বোঝেন। তো আমি এটা আমি সিলেক্ট করছি, এখানে কন্টিনিউ। এখানে একটু সময় নেবে, সেটা আপনার সিস্টেম কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। যদি আপনার কনফিগারেশন ভালো হয় তাহলে এখানে তাড়াতাড়ি নিয়ে নেবে, মোটামুটি ডিউরিং 2 মিনিটের মধ্যে হয়ে যায় এটা। তারপরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব হেল্প করার জন্য, অথবা অন্য আরেকটা ভার্সন দেব আপনাদেরকে। আবার আরেকটা বিষয় হচ্ছে 2022 যেগুলো আছে, 2022 ওইগুলার ইনস্টল প্রসেস কিন্তু অন্যরকম। আমি যে সিস্টেম এখন করতেছি, ম্যাক্সিমাম অ্যাডোবির ক্ষেত্রে কিন্তু ওই সিস্টেম এটাই। তো আমাদের এই প্রসেস শেষ হওয়ার পর আমরা কীভাবে এটাকে আবার ক্র্যাক করতে হবে, কারণ ক্র্যাক না করলে আমাদের থেকে অন করার পর আমাদের থেকে সাইনিং একটা অপশন চাইবে, কারণ সাইনিং আপনি
করার পর অনলি এক সপ্তাহ বা এক মাস চলবে, তারপর কিন্তু সফটওয়্যারটা ব্লক হয়ে যাবে যদি ক্র্যাক না করেন। আর ক্র্যাক করলে এটা কন্টিনিউ চলবে, কিন্তু আপনি সাইনিং করতে পারবেন না। এখানে এটা ক্র্যাক করার জন্য এখানে অ্যাডোবি জিল আছে, তো ক্র্যাকের জন্য আবার বিভিন্ন রকমের ভার্সন থাকে। এটা হচ্ছে 2020 5.2.3, ঠিক আছে। আমাদেরটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন ইনস্টল কমপ্লিট। তো এটা আমরা ক্লোজ করে দেব, ঠিক আছে। আমরা কিন্তু অন করব না, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা অন করব না। আগে আমরা এটাকে অ্যাডোবি জি যেটা আছে এটা আমরা ইনস্টল করব। এটার ক্ষেত্রে সেম প্রসেস, প্যাচ অর ট্র্যাক এখানে দিবেন। এই যে দেখুন আমার এখানে অনলি ফটোশপ আছে। যদি আপনার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি কালেকশন যে কয়টাই হোক, 2020 সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমার একটা যেহেতু আমি ইনস্টল করছি, একটাই এখানে শো করতেছে, তো এটা আমরা ওকে করব। এখানে পাসওয়ার্ড দেব, এন্টার করব। তো দেখেন কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এগুলো ক্লোজ করে দিব। এটা টাইনা আমরা এখানে যে কোনো এক জায়গায় বসিয়ে দেব। ওকে, এই যে দেখেন ক্রিয়েট নিউ, আমাদের সফটওয়্যারটা কিন্তু এখন কমপ্লিট। এখন আপনি চাইলে ইন্টারনেট অন করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই যে এখানে আসার পরে দেখেন সাইনিং একটা অপশন আছে, এখানে কিন্তু আপনি সাইনিং করতে পারবেন না। অ্যাবাউট দি এই সফটওয়্যার সাইনিং আর কি। এটা দেখুন হেল্প হয়ে গেছেন সাইনিং। প্রত্যেকটা সফটওয়্যারে সাইনিং অপশন আছে, ম্যাক্সিমাম যে বড় সফটওয়্যারগুলো আছে। তো আপনি যখন পে ভার্সন ব্যবহার করবেন তখন সাইনিং করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু ক্র্যাক ভার্সনে সাইনিং করলে এটা আপনার মানে কাজ করবে না, বন্ধ হয়ে যাবে, সমস্যা দিবে। তো আমি এটা এখন কুইট করলাম। এই যে দেখুন হেল্পে কিন্তু এখন সাইনিং অপশনটা নাই। এটা যখন অন করব আমরা, ঠিক আছে, এখানে সাইনিং অপশনটা আসছে। আর এটাকে আমরা ইজেক্ট করে দেব। এটা আমাদের ফ্ল্যাশ, এটাকে আমরা রিমুভ করার আগে ইজেক্ট করে দেব। ঠিক আছে, ওকে, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।